অ্যাসএসি ফিজিক্স বলধ্যায় ময়মনসিংহপুর দু হাজার বাইশ সালে এই অঙ্কটি এসেছে অঙ্কটিতে বলা হচ্ছে এ ও বি দুটি খেলনা মার্বেল পাথর খেলার এক পর্যায়ে মার্বেল দুটির মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং সংঘর্ষের পর সমবেগে চলতে থাকে গত বলা হচ্ছে সংঘর্ষের পর মিলিত পাথর কোন দিকে কত বেগে চলবে ঘ উদ্দীপকের ঘটনাটি ভরবেগ ও গতিশক্তির সংরক্ষণশীলতা মেনে চলে কিনা ব্যাখ্যা করতে হবে আচ্ছা গ গত বলা হচ্ছে যে মিলিত বেগ বের করতে হবে এবং সে মিলিত ব্যাগ নিয়ে কোন দিকে যাচ্ছে সেটা বের করতে হবে তা আমরা দেখতে পাচ্ছি এই ঘটনাটা হচ্ছে সংঘর্ষ রিলেটেড অঙ্ক আমরা জানি সংঘর্ষ হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র সেই সংরক্ষণ সূত্রের অ্যাপ্লিকেশন মানে সংরক্ষণ সূত্র কী ছিল আদি ভরবেগ ইজ ইকুয়ালস টু শেষ ভোরবেগ এই ইকুয়েশান দিয়ে আমরা এই ম্যাতে মিলিত ব্যাগ মান বের করব তাহলে চলো আগে যা যা দেওয়া আছে আমি তা তা লিখব গতে দেওয়া আছে এ মার্বেলের ভর এম এ ইজ ইজকালস টু এইট গ্রাম এইট গ্রামকে যদি আমি কিলোগ্রামে নিয়ে যাই এইট গ্রামকে কিলোগ্রামে নিয়ে গেলে আসবে জিরো পয়েন্ট জিরো জিরো এইট কেজি ঠিক আছে এরপর আদি ইউ এ is টু টোয়েন্টি ফাইভ M সিনবার বি মার্বেলের ক্ষেত্রে এম ভি হচ্ছে টু গ্রাম এটাকে যদি কেজিতে নিয়ে যায় জিরো পয়েন্ট জিরো জিরো টু কেজি আসবে এবং ইউভি হচ্ছে ইউভি কি ছিল আদিবেগ এর আদিবেগ ঠিক আছে আদিবেক হচ্ছে টোয়েন্টি এম এস ইনবার ওয়ান যা যা আছে আমি তা লিখলাম এবার একটু দেখো চিত্রটাতে খেয়াল করো এ বস্তু হচ্ছে এ পাশ থেকে এই পাশে যাচ্ছে আর বি মার্বেলটা হচ্ছে ওই পাশ থেকে এই পাশে আসতেছে অর্থাৎ এখানে একটা বস্তু যেদিকে যাচ্ছে আর একটা বস্তু তার বিপরীত দিকে আসতেছে এই ক্ষেত্রে আমি যদি এ এর ব্যাগকে পজিটিভ ধরে নিই এই বি এর ব্যাগকে আমার নেগেটিভ ধরতে হবে অথবা আমি যদি এর ব্যাগকে যদি নেগেটিভ পজিটিভ ধরে নিই এর ব্যাগকে আমি নেগেটিভ ধরে নিব। যেহেতু এরা পরস্পরের বিপরীত দিকে যাচ্ছে সেই ক্ষেত্রে যে কোনো একটা ব্যাগ নেগেটিভভাবে ধরে নিতে হবে তাহলে আমি ধরে নিলাম এ বস্তু অর্থাৎ এ মার্বেলটার ব্যাগ আমি পজিটিভ ধরে নিলাম আর বি মার্বেলটার ব্যাগ নেগেটিভ ধরে নিলাম তাহলে এই ক্ষেত্রে বি বস্তুর আদি আদিবেগ হবে মাইনাস টোয়েন্টি এম এরসেন বটস ওয়ান এই মাইনাসটা কেন আসছে বিপরীত দিক থেকে আসতেছে বলে ঠিক আছে ওকে এবার আমরা জানি ভরবেগের সংরক্ষণ সূত্র কী ছিল ভরবেগের সংরক্ষণ সূত্র হচ্ছে এম এ ইউ এ প্লাস এম বি ইউ বি ইকুয়ালস টু এম এ প্লাস এম বি ইন্টু ভি এখানে আমি ইন্টু ভি কেন লিখলাম ইন্টু ভি লিখেছি তার কারণ হচ্ছে সংঘর্ষের পর সমান চিহ্নের বাম পাশে হচ্ছে সংঘর্ষের পূর্বে আদি ভরবেগ সমান চিহ্নের পরে হচ্ছে সংঘর্ষের পরের ভরবেগ তো সংঘর্ষের আগে তো ভরবেগ এটা আমি পেয়েছি সংঘর্ষের পরে ভর ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছি যে মিলিত ব্যাগ সেই মিলিত ব্যাগটা দুইটারই সেম হবে কেন সেম হবে কারণ দুইটা বস্তু লেগে গেছে মিলে গেছে একত্রিত হয়ে গেছে এরা যখন একসাথে চলবে তাদের দুজনের ব্যাগই সেম হবে তাই আমি দুইটা যেহেতু সেম আমি দুইটা থেকে কমন নিয়ে ভি আলাদা করে লিখেছি এই ভি এর মানটা আমাকে বের করতে হবে তাহলে ভি ইজ ইকুয়ালস টু এম এ ইউ এ প্লাস এম ভি ইউভি তুমি চাইলে এখানে এই যে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু টু এম ওয়ান এভাবেও লিখতে পারো কোনো সমস্যা নাই মানে এখানে এ আর এর জায়গায় ওয়ান দিতে পারো কোনো সমস্যা না এম এ প্লাস এম না ইন্টু না ঠিক আছে এবার আমরা ইনপুটগুলো বসাই দিই ইনপুট যদি বসাই এম এর মান কত জিরো পয়েন্ট জিরো জিরো এইট ইন্টু টোয়েন্টি ফাইভ প্লাস ইন্টু মাইনাস টোয়েন্টি এরপর ভি এর এম ওয়ান ওয়ান জিরো পয়েন্ট ক্যালকুলেশন করলে দেখো আমি ভি এর মান কত পাই ক্যালকুলেশন করলে আমি দেখতে পাচ্ছি এখানে আমি পাচ্ছি হচ্ছে সিক্সটিন এম এসিনভার্স ওয়ান সিক্সটিন এম এসিনভার্স ওয়ান সিক্সটিন ওয়ান এটা যেটা আসছে এটা হচ্ছে পজিটিভ মান এটা থেকে আমি বলতে পারি যে সংঘর্ষের পর দুইটা বস্তু দুইটা মার্বেল যখন মিলিত হয়ে গেছে তারা কোন দিক দিয়ে যাবে এদিকে যাবে নাকি এদিকে যাবে যেহেতু আমি পজিটিভ এ পাশে পজিটিভ ধরে নিছি তাদের মান আসছে পজিটিভ মান তা আমি বলবো তারা মিলিত হয়ে বস্তু যেদিক থেকে যেদিকে যাচ্ছিলো যেই দিক থেকে যেদিকে যাচ্ছিলো তারা মিলিত হয়ে দিকে পরিবাহিত হবে অর্থাৎ মিলিত বস্তু দয় সিক্সটিন অ্যামের সিনভার্স ওয়ান বেগে এ বস্তুর গতিপথের দিকে যেতে থাকবে এটাই অ্যান্সার এবার আসো ঘতে বলা হচ্ছে উদ্দীপকের ঘটনাটি ভরবেগ ও গতিশক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কি না অর্থাৎ যেহেতু সংঘর্ষ ঘটছে সংঘর্ষের আগের একটা ঘটনা আছে সংঘর্ষের পরের একটা ঘটনা আছে সংঘর্ষের আগের ভরবেগ আর পরের ভরবেগ সেম কিনা গতি সংঘর্ষের আগের গতিশক্তি আর পরের গতিশক্তি সেম কিনা এটা বের করতে হবে খুব ইজি এগুলো খুব ইজি তা চলো আমরা এটা করি ঘরের ভরবেগ আর গতি শক্তির সংরক্ষণশীলতা মেনে চলে কিনা সেটা বের করার জন্য যা যা দরকার আমি তা তা সংক্ষেপে লিখে যাচ্ছি তোমরা একটু পরীক্ষায় বা যখন পরীক্ষা দিবা তখন একটু বিশদভাবে এর আগের গত যেভাবে একটু বিস্তারিত লিখেছিলাম ওইভাবে লিখবা যেমন দেখো এখানে এ বস্তুর ক্ষেত্রে কি কি আছে এ মার্বেলের ক্ষেত্রে এ মার্বেলের ক্ষেত্রে এম ওয়ান 0.008 পয়েন্ট জিরো জিরো এইট কেজি যেটা আমরা গত থেকে পেয়েছিলাম U1 হচ্ছে টোয়েন্টি ফাইভ এম এর সিনভার্স ওয়ান মার্বেলের ক্ষেত্রে এম ওয়ান জিরো পয়েন্ট জিরো জিরো টু টোয়েন্টি এমসিন ভার্স ওয়ান এবং এখানে মাইনাস দিতে হবে কি দিতে হবে মাইনাস দিতে হবে এবার আমরা সংঘর্ষের পূর্বে সংঘর্ষের পূর্বে ভরবেক বের করবো সংঘর্ষের পূর্বে ভরবেক হবে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু এম ওয়ান ইউ ওয়ান এবার যোগ করো জিরো পয়েন্ট জিরো জিরো এইট ইন্টু টোয়েন্টি ফাইভ প্লাস পয়েন্ট জিরো টু ইন্টু মাইনাস টোয়েন্টি ক্যালকুলেশন করো কোথা জিরো পয়েন্ট সিক্সটিন কেজি এম একক সংঘর্ষের পরে সংঘর্ষের পর ভরবেগ এম ওয়ান প্লাস এম টু ইন্টু ভি তাহলে এম ওয়ানের মান কত জিরো পয়েন্ট জিরো জিরো এইট প্লাস ভি এর আমরা যেটা এর আগে বের করেছিলাম সিক্সটিন আবার ক্যালকুলেশন করো জিরো পয়েন্ট জিরো জিরো কেজিএমভার্স ওয়ান তাহলে দেখো আমি সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে দুই ক্ষেত্রেই ভরবেগ বের করেছি দুই ক্ষেত্রে ভরবেগ সেম আসছে অর্থাৎ উদ্দীপক ঘটনা অনুসারে ভরবেগ সংরক্ষণশীলতা নীতি মেনে চলে এবার দেখতে হবে গতিশক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা সংঘর্ষের পূর্বে সংঘর্ষের পূর্বে গতিশক্তি আমরা জানি গতিশক্তি জিগোলস টু হাফ এম ওয়ান ওয়ান হোল স্কোয়ার প্লাস হাফ এম টু ইউ টু হোল স্কোয়ার এম এম এর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট জিরো পয়েন্ট জিরো জিরো এইট ইউনের মান কত টোয়েন্টি ফাইভ হোল স্কোয়ার প্লাস হাফ এম এর মান কত এম টুয়ের মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো টু মাইনাস টোয়েন্টি হোল স্কোয়ার ক্যালকুলেশন করলে কত আসবে টু পয়েন্ট নাইন জুল আসে এটা হচ্ছে গতিশক্তি সংঘর্ষের পূর্বে সংঘর্ষের পরে সংঘর্ষের পরে সংঘর্ষের পরে গতিশক্তি কী হবে হাফ এম ওয়ান ভি স্কোয়ার প্লাস হাফ এম টু ভি স্কোয়ার তাহলে এই জায়গা থেকে আমি হাফ বি এস যদি কমন নি এম ওয়ান প্লাস এম টু হাফ বি এর মান কত ছিল সিক্সটিন আর এম ওয়ান প্লাস এম টু এম কত জিরো পয়েন্ট এর ক্যালকুলেশন করলে ওয়ান জুল আসে তাহলে আমি এবার দেখতে পাচ্ছি যে উদ্দীপের ঘটনা অনুসারে ভর ব্যাগ সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিন্তু গতিশক্তির ক্ষেত্রে সংঘর্ষের পূর্বে এক ধরনের গতিশক্তি এবং সংঘর্ষের পরের গতিশক্তি অন্যরকম তাহলে আমি এই জায়গা থেকে বলতে পারি যে উদ্দীপকের ঘটনা অনুসারে এই জায়গাটা লাইন লিখবা যেহেতু ব্যাখ্যা করতে বলেছে যে উদ্দীপকের ঘটনা অনুসারে ভরবেগ সংরক্ষণশীলতা নীতি মেনে চললেও গতিশক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে না এতটুকু করলে এনাফ এই ছিল অঙ্ক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম